আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো স্বপ্নে সিঁড়ি দেখলে কি হয় সিঁড়িতে চড়তে দেখলে কি হয় আমরা অনেকে হয়তো এমন স্বপ্ন দেখে থাকি যে সিঁড়িতে উড়ছি সিঁড়িতে অতিক্রম করছি তো এর ব্যাখ্যা কি হবে আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে কাজেই এই সম্পর্কে জ্ঞান লাভ করতে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকের এই ব্যাখ্যাগুলো আমরা ইবনে সিরিনের স্বপ্নের তাবিন নামক বই থেকে জানবো খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে তো স্বপ্নের সিরি কোনো উঁচু বা মর্যাদাশীল জিনিসকে বোঝায় কিংবা দুনিয়া বা আখেরাতের প্রতি মনোযোগী হওয়ার প্রতি ইঙ্গিত করে সিঁড়ি স্বপ্নে দেখা এটা উঁচু বা মর্যাদাশীল জিনিসকে বোঝা তার মানে ভালো লক্ষণ সিঁড়ি স্বপ্নে দেখা এটা খুবই ভালো লক্ষণ এটা কল্যাণকর লক্ষণ স্বপ্নে সিঁড়ি দেখা কোনো জিনিস পূর্ণ করা ও ক্রমান্বয়ে করার প্রতি ইঙ্গিত করে তার মানে ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ তো বন্ধুরা এবার স্বপ্নে পরিচিত সিঁড়ি দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিচিত সিঁড়ি দেখেন আপনি যদি দেখেন তাহলে এমন স্বপ্ন বাড়ির খাদেম বাড়ির সেবক সেবিকা বোঝায় বাড়ির মালিকের গোলাম ও সাওয়ারির প্রতিও ইঙ্গিত করে বুঝতে হবে যদি আপনি সিঁড়ি দেখেন এখন যদি আপনি সিঁড়ি ভালো দেখেন সুন্দর দেখেন তাহলে আপনি ভালো মানের খাদেম আপনি ভালো মানের গোলাম সাওয়ারি আপনার লাভ হবে আর যদি আপনি খারাপ সিঁড়ি দেখেন নষ্ট সিঁড়ি দেখেন তাহলে এগুলোও আপনার জীবনে খারাপ মিলবে বুঝতে হবে বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত সিঁড়ি দেখেন অপরিচিত কোনো সিঁড়ি যদি দেখেন তাহলে এই স্বপ্নের দুই রকমের ব্যাখ্যা হবে প্রথম নাম্বার স্বপ্নদ্রষ্টা যদি অসুস্থ থাকে অসুস্থ থাকে আর এমতো অবস্থায় যদি স্বপ্নদ্রষ্টার কাজ বা শেষ পর্যায়ে থাকে আর এমত অবস্থায় তিনি অসুস্থ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে গিয়ে স্বপ্নদ্রষ্টার অপরিচিত সিঁড়ি দেখা এটা মৃত্যুর প্রতি ইঙ্গিত করবে আর যদি সিঁড়ির চূড়ায় থাকা কামরায় স্বপ্নদশটা প্রবেশ করে স্বপ্নে তাহলে তার রুখ জান্নাতে প্রবেশ করবে আর যদি কামরায় প্রবেশে বাধাগ্রস্ত হয় তাহলে এর তাবির আবির হল মৃত্যুর পর তাকে পাকড়াও করা হবে তার মানে অপরিচিত সিঁড়ি দেখা এটা কোনো কাজ শেষে অপরিচিত সিঁড়ি দেখা অসুস্থ অবস্থায় যদি দেখে তাহলে এটা দেখা মৃত্যুর প্রতি ইঙ্গিত করে তো কাজে যদি এমন স্বপ্ন আপনি দেখুন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করুন কিছুটা দান সৎকার করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনার জন্য মঙ্গল দান করবেন আর যদি স্বপ্নদ্রষ্টা সুস্থ হয় আর সুস্থ থাকা অবস্থায় অপরিচিত সিঁড়ি দেখে আর সে সফরে কামনা করে মালের উদ্দেশ্যে অর্থাৎ সে কোনো সফর করে আর সেটা মালের উদ্দেশ্য হয় তাহলে স্বপ্ন রিজিক লাভ করবে ইনশা আল্লাহ তাহলে তখন ভালো লক্ষণ হবে যদি সুস্থ অবস্থায় অপরিচিত সিঁড়ি দেখে আর মতো অবস্থায় সে কোথাও সফর করবে আর যদি মাল ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সে সফর করে আরের মতো অবস্থায় সে স্বপ্নে অপরিচিত সিঁড়ি দেখলো সে সুস্থ তাহলে এর তাবির হলো সিঁড়িতে আরোহণকালে যে বিষয়ের সম্মুখীন হবে তাহলে এই ক্ষেত্রে এ অবস্থায় স্বপ্নে সে সিঁড়িতে আরোহণকালে যে বিষয়ের সম্মুখীন হবে যদি ভালো বিষয়ের সম্মুখীন হয় তাহলে ভালোটা লাভ করবে আর যদি খারাপ বিষয়ের সম্মুখীন হয় তাহলে খারাপটা লাভ করবে সে ওই সফরকালে বন্ধুরা অনুরূপভাবে যদি সিঁড়িতে আরোহী অবস্থায় কোনো ব্যক্তি আজান দেয় কোনো ব্যক্তি সে সিঁড়িতে আরোহণ করছে আর এমত অবস্থায় সে আজান দিল আর সে হজের উদ্দেশ্যে বের হয় তাহলে হজ কবুল হবে ইনশা আল্লাহ আর যদি হজের উদ্দেশ্যে না হয় সে যদি হজের উদ্দেশ্যে যদি বের না হয় আর হজের মাসও যদি না হয় তাহলে এমত অবস্থায় সে আরোহী অবস্থায় আজান দেয় তাহলে এমত অবস্থায় স্বপ্নদ্রষ্টা রাজত্ব অমর্যাদা লাভ হবে ইনশা আল্লাহ তখন এটা খুবই ভালো লক্ষণ স্বপ্ন দেখা খুবই কল্যাণকর লক্ষণ বন্ধুরা সিঁড়ি দেখা নিয়ে এই কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম তো মূল যে বিষয়টা সেটা হলো যে পরিচিত সিঁড়ি দেখা স্বপ্নে দেখা এটা সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে কল্যাণকর আর অপরিচিত সিঁড়ি দেখা এটা অসুস্থ থাকা অবস্থায় দেখা ততটা ভালো নয় এটা খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করবে আর সুস্থ থাকা অবস্থায় অপরিচিত সিঁড়ি দেখা এটা ভালো লক্ষণই বোঝায় খারাপ বোঝাবে না তো বন্ধুরা এই ছিল সবাই সিঁড়ি দেখা নিয়ে বেকে আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত